দফায় দফায় বিচ্ছিন্ন সংঘর্ষ, যানবাহনে আগুন, ধাওয়া পাল্টা ধাওয়া এবং আটক গ্রেফতারের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশব্যাপী বিএনপির ডাকা তৃতীয় দিনের হরতাল। ইলিয়াস আলীর মুক্তির দাবিতে ডাকা এই হরতালের সমর্থনে ভোর থেকেই রাজপথে অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশেই আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ভোর সাড়ে ৬টা, সকালের আলো ফুটতে না ফুটতেই রাজপথে নেমে আসেন তেজগাঁও কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা। কারওয়ান বাজার এলাকায় হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয় একটি গাড়িতে। সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেট এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এখান থেকে একজনকে আটক করে পুলিশ। এছাড়া মহাখালীর টিভি গেট এলাকা থেকে তিতুমির কলেজ ছাত্রদল কর্মীরা হরতালের সমর্থনে পথে নেমে আসেন সকাল ১০টার দিকে। এ সময় তারা ভাঙচুর করে বেশ কিছু যানবাহন। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে এই এলাকায়। পরে হরতাল সমর্থকদের আটক করতে আশেপাশের কয়েকটি বাড়িতে পুলিশ অভিযান চালালেও পাওয়া যায়নি কাউকেই। মহাখালী কলেরা হাসপাতালের সামনের সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এখানেও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় মহিলা পলিটেকনিক কলেজের সামনে একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। মিরপুর টেকনিক্যাল মোড়ে বাংলা কলেজ ছাত্রদল কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল থেকে যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ এসে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মিরপুর এক নম্বর গোলচত্বরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক বাস ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এ সময় একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। এদিকে পোস্তগোলা এলাকায় সালসাবিল বাস কাউন্টারের পাশ থেকে একটি টাইম বোমা উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ। এছাড়া মগবাজার সিদ্ধেশ্বরী কলেজের সামনে বেলা ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেলে কাউরান বাজার এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এখান থেকেও আটক করা হয় দুজনকে। এছাড়া গোপীবাগ প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।